সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। প্রাণ আরএফএল গ্রুপের অগ্রযাত্রায় সবসময় আপনারা আমাদের পাশে ছিলেন। আজকের অনুষ্ঠানেও আপনাদের উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমার বাবা গুরুদর্শী একজন ব্যক্তি ছিলেন। কিভাবে মানুষের কল্যাণ সাধন করা যায় এই নিয়ে উনি সবসময় চিন্তা করতেন। এক পর্যায়ে তিনি সেনাবাহিনী থেকে বের হয়ে 1982 সালে উনি ব্যবসা শুরু করেন। তিনি নিজের জন্য দুটি উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন। প্রথমত ব্যবসার কারণটা ছিল আমাদের পারিবারিক আর্থিক, মানে পারিবারিক যে অর্থের প্রয়োজন ছিল সেটার জন্য উনি কাজ করেছেন, এবং সামাজিক কল্যাণ কিংবা আরও একজনকে কিভাবে এমপ্লয়মেন্ট দেওয়া যায় সেই কথাটা উনি ভেবেছেন। আমাদের কর্পোরেট মিশন দারিদ্র এবং ক্ষুধা জীবনের অভিশাপ। আমাদের লক্ষ্য লাভজনক ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টিপূর্বক মানুষের মর্যাদা ও আত্মসম্মান বৃদ্ধি করা। আমার বাবা তার মিশনে সফলকাম হয়েছে, তার হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান আজ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। তিনি সামাজিক কল্যাণ সাধনে কৃষিভিত্তিক শিল্প তৈরিতে উৎসাহিত ছিলেন। কৃষকদের নিজের উৎপাদিত পণ্য যেন বাজারজাত করতে পারে সেজন্য উনি উন্নয়নের কাজ করেছেন এবং বাজারটা সৃষ্টি করার জন্য কাজ করেছেন। একই সাথে তিনি সমগ্র শিল্প প্রতিষ্ঠান করার মাধ্যমে প্রচুর কর্মসংস্থানে তৈরি করেছেন। আজ তার হাতে করা প্রতিষ্ঠানে 150,000-এরও বেশি লোক সরাসরি কর্মরত আছে। পরোক্ষভাবে প্রাণ আরএফএল গ্রুপের উপর নির্ভরশীল আরও 15 লাখ মানুষ। আমার বাবার নামরূপ সেবার আরেকটি মাধ্যম ছিল স্কিল ডেভেলপমেন্ট। উনি অনেক সময় চিন্তা করতেন যে মানুষের স্কিল কেন বাড়ে, এমন কোনো কর্মক্ষমতা মানুষের মধ্যে থাকা উচিত যার মাধ্যমে মানুষ তার নিজের উপার্জন নিজেই করতে পারে। আপনারা সবাই জানেন আমার বাবা নাটোরের সন্তান, তাই এই এলাকা নিয়ে তিনি সবসময় চিন্তা করতেন। এই জন্য তিনি নাটোরের আর্থসামাজিক উন্নয়নে প্রথমে আমাদের সর্বপ্রথম কারখানাটা কিন্তু নাটোরে তৈরি করা হয়। তারপর তিনি হাসপাতাল নির্মাণের জন্য উদ্যোগী হন এবং স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন কাজে মনোনিবেশ করেন। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল থেকে এখন এই অঞ্চলের মানুষরা অনেক ধরনের স্বাস্থ্যসেবা নিচ্ছে। এখন আমার বাবার আরেকটি স্বপ্ন নার্সিং কলেজ কিংবা স্কিল ডেভেলপমেন্ট, যেটা মানুষের স্কিল ডেভেলপমেন্ট করার কাজের জন্য আমরা নার্সিং কলেজে উদ্বোধন করছি। আমি কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে ছেলেমেয়েরা কম খরচে নার্সিং কোর্স সম্পূর্ণ করতে পারবে। তারপর শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের পরে পর্যাপ্ত স্কিলস ডেভেলপ করার পরে মানুষের বাড়িতে গিয়ে কিংবা যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবা দিতে পারবে সবাইকে। আমাদের দেশের নার্সরা দেশে এবং বিদেশে অসুস্থ মানুষদের সাহায্য করবে, সেবা প্রদান করবে এবং কর্মমুখী হয়ে উঠবে, এটাই আমাদের উদ্দেশ্য। সারা বিশ্বেই নার্সিং পেশা অত্যন্ত সম্মানজনক। দেশ এবং দেশের বাইরে এতে প্রচুর চাহিদা রয়েছে। নার্সিং কলেজের মাধ্যমে কম খরচে মানসম্মত শিক্ষা প্রদান করা গেলে স্বাস্থ্য খাতে এখানকার ছেলেমেয়েরা ব্যাপক ভূমিকা রাখতে পারবে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের যে স্বাস্থ্য খাত আছে সেই স্বাস্থ্য খাতে ডাইরেক্টলি অবদান রাখতে পারবে। আমি বিশ্বাস করি এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে সারা দেশে ছড়িয়ে পড়বে। এছাড়া নাটোর, নরসিংদী, হবিগঞ্জ আমাদের যেখানেই ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু আমরা স্বাস্থ্যসেবা শুরু করেছি। সেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে যেগুলি হাসপাতাল কিংবা ক্লিনিকেও তারা কাজ করতে পারবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আশা করি আপনারা আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন, আপনাদের মূল্যবান লেখনির মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আজকের অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসে আমাদের বক্তব্য শুনেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই কলেজের চেয়ারম্যান জনাব ণ-আরএফএল-কে তার মূল্যবান বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরার জন্য।
এ পর্যায়ে আমি সাংবাদিকদের অনুরোধ করব, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আপনার কোশ্চেন করতে পারেন, কোশ্চেন উত্তর করে আমরা যাওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা আপনাদের মাইক্রোফোন।